أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد عبد الأحد ماليشيا تهكي شمال الدين بروشنا كوريسين যে মারীবের আজানের পরে তিনি দুরাকাত নামাজ পড়েছেন তো কেউ তাকে বলেছে যে মাগরীবের আজানের পরে কোনো নামাজ নাই তো এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন যে আসলে এ বিষয়ে হাদিসের কি বর্ণনা আছে এবং তিনি এতটুকু জানেন যে মসজিদে প্রবেশ করার সাথে সাথেই দুরাকাত নামাজ আদায় করে বসতে হয় সুতরাং নামাজ যে কোন সময় পড়া যেতে পারে এটাই সত্য কথা যে যখনই কেহ মসজিদে প্রবেশ করবে তিনি দুরাকাত নামাজ আদায় করবেন যদি সময় থাকে আর যদি জামাত শুরু হয়ে যায় তাহলে তিনি তাহিয়াতুল মসজিদ এবং অন্যান্য সুন্নতে মোয়াক্কা পরিত্যাগ করে তিনি জামায়াতের সাথে অংশগ্রহণ করবেন মসজিদে ঢুকে বসার পূর্বে দু তাহিয়াতুল মসজিদ আদায় করার ব্যাপারে হাদিস বোখারি এবং মুসলিম এসেছে আর বোখারিতে এসেছে নিরাদা খালা আহাদা কমুল মসজিদ ফেলায়াজিলিস হাত্রা ইউসাল লিয়ারা আর বোখারি আর মুসলিমের মধ্যে বুখারীর প্রথম খণ্ডের 475 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 1089 সেখানে একটু শব্দ পরিবর্তন কিন্তু অর্থ একই সেখানে বলা হয়েছে ইরা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকআতাইন ক্বাবল আন ইয়াজলিসা মুত্তাফাকুন আলাইহি হযরতে কাতাদা থেকে হাদিসটি বর্ণিত যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন বসার পূর্বে অবশ্যই দুই রাকাত নামাজ আদায় করবে তাতে সেই সময়টি যখনই হোক না কেন যদি জুমার দিন জুমার খুতবা ও চলা কালীন যদি কেউ মসজিদে প্রবেশ করে তিনিও অর্থাৎ জুমার খুতবা শুরু হয়ে গেলে তখন যেই ব্যক্তি মসজিদে আসবে তাকেও সংক্ষিপ্ত আকারে নামাজ আদায় করে বসতে হবে যেটা দখল মসজিদ হাদিস মুসলিম শরীফের মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের দুইশ পঁচিশ নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই হজরতের জাবেট থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে জুমার দিনে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম দিতেছিলেন। এমন সময় সুলাইক রাতাফানি নামক এক সাহাবি আসলেন এবং তিনি বসে গেলেন নবীজি তাকে বললেন সুলাইক সুলাইক হে সংক্ষিপ্তভাবে দাঁড়াও দুরাকাত নামাজ আদায় করে নাও এরপরে নবীজি একটি আম হুকুম দিলেন আর তা হল ইদাহুমাতিজি বললেন যখন তোমাদের কেউ জুমার দিন ইমাম খুদ্ দেওয়ার সময়ও মসজিদে আসবে তখন সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে অবশ্যই এরপরে আসি মূল মাগরীবের সময় ভাই যেটি প্রশ্ন করেছেন যে মাগরীবের পরে দুরাকাত নামাজ আদায় করা যাবে কিনা জি মাগরীবের আজানের পরে যদি জামাত ধরতে পারেন বা সময় থাকে তাহলে অবশ্যই মাগরীবের ফরজ নামাজের পূর্বেও রাকাত সুন্নাত আপনি পড়তে পারবেন হাদিস মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের একশো চুরাশি নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর আঠারোশো দশ সেই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে হজরতে আবদুল্লাহনি মুগাফাল তিনি বলেন নসরুল্লাহ সাল্ল্লাসলাম তিনবার করে বলেছেন নবীজি কয়বার বলেছেন তিনবার বলেছেন কি বলেছেন কথাটি রিপিট করেছেন যে মাগরিবের পূর্বে নামাজ আদায় করো তার মানে মাগরিবের ফরোজ নামাজের পূর্বে তৃতীয়বার নবীজি বলেছেন লিমান শাহ যার ইচ্ছা হয় তৃতীয়বারে নবীজি কথাটা এই কারণে বলেছেন কেউ যেন এটাকে বাধ্যতামূলক সুননাতে মোয়াক্সাদা না মনে করে তার মানে লিমান শাহ শব্দের অর্থ হল যে এই ব্যক্তি ইচ্ছা করে সুতরাং বন্ধু আপনি ইচ্ছা করেছেন আপনি নামাজ আদায় করার ইচ্ছা করেছেন আপনাকে বাধা দেওয়াটা অবশ্যই হয়তো বা এটি তার অজানা এটাই মূলত বিষয় আর যদি কেউ না জেনেও বা না জানার ভাগ ভান করে বা না জানতে চায় তাহলে এটি অত্যন্ত গর্হিত কাজ কারণ আপনাকে এখানে অ্যাবাদতে বাধা প্রদান করা হয়েছে কবলা সালাতিল মারীবীর আকা আত আইন শরীফের আঠারোশো দশ নম্বর হাদিস দ্বারা পরিষ্কার করে মাগরিবের ব্যাপারে উল্লেখ করা হলো যে মাগরীবের পূর্বে রাকাত নামাজ আদায় করো তবে নবীজি বললেন লিমান শাহ আিমান যে যদি কেউ ইচ্ছা করে সুতরাং বুঝতেই পারতেছেন যে যদি কেউ পড়তে চায় এবং প্রত্যেক আজান এবং একামতের মধ্যে দুরাগাত নামাজ আছে প্রত্যেক আজান একামতের মধ্যে নামাজ আছে সুতরাং যদি কেউ ইচ্ছা করে সে নামাজ পড়তে পারে বিশেষ করে মাগরীবের ব্যাপারটি পরিষ্কার করে হাদিসে উল্লেখ করা হলো এই কারণে যে মাগরীবের সময়টা থাকে খুব সংক্ষিপ্ত এই কারণে অনেকে হাদিসটি না জানার কারণে নামাজ নিজেও পড়েন না এবং অন্য কেউ পড়তে বাধা প্রদান করেন আল্লাহ তালা আমাদেরকে এবং সুন্না মোতাবেক জীবন এবং আমল গুলো পরিচালনা করার তৌফিক দান করো কবিল্লাহ তৌফিকা মোহাম্মদিন নবী ইল উমি সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত